হে এভরিওয়ান আসসালাম আলাইকুম চলে এলাম কিটো ডায়েটের দশ দিনে দশ কেজি ওজন কমানোর চ্যালেঞ্জের সিক্স এপিসোড নিয়ে প্রথমেই বলে নিচ্ছি সরি দর্শক শারীরিক অসুস্থতার কারণে এই পর্বটি আপলোড দিতে কিছুটা দেরি হয়েছে তো দর্শক আমি আপনাদের আগেই বলেছি আমি কিটো ডায়েটের সাথে রোজা করছি তাই আজ ইফতারির জন্য আমি খুব সাধারণ খাবার যা আমি সব সময় খেতে ভালোবাসি সেটাই নিয়েছি ইফতারিতে আমি দুটো ডিম পোচ আর বাদাম নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম এক মগ ইসুকবুল ভুসি ও তোকমা মেশানো পানি যে কোনো ডায়েটের জন্যই কিন্তু ডিম ও ডিমের কুসুম ওয়েট লুজ করতে ভীষণ হেল্পফুল তাই অবশ্যই ডিমের সাথে ডিমের কুসুমটাও খাবেন আর ইসুকগোল ভুষি ও দানা মেশানো পানি যেমন কনস্টেপেশন দূর করতে হেল্প করে আবার এই ড্রিঙ্কসটি কিন্তু কিটো ফ্রেন্ডলি আজ রাতের খাবার হিসেবে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছি যেটা এতটাই লোভনীয় সেখানে জ্ঞান বিবেক বুদ্ধি ডায়েট সব কিছুই হার মানে আমার কথাগুলো শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন হ্যাঁ দর্শক আমি এই লোভনীয় শুটকি মাছ ভোনা রেসিপির কথাই বলছি তবে কিছু ভিওয়ার্স আছেন তারা শুটকি মাছ পছন্দ করেন না তাদের জন্য সরি বলে নিচ্ছি বাট আমি কিন্তু শুটকি মাছ খেতে ভীষণ পছন্দ করি দর্শক মজার ব্যাপার হলো এই শুটকি মাছ আমি নিজেই তৈরি করেছি তাই নিজের হাতে তৈরি শুটকি মাছ ভোনা পৃথিবীর আর সব খাবারকে কিন্তু আমার কাছে তুচ্ছ করে দেয় দর্শক আমার কাছে একচুয়ালি শুটকি মাছ কতটা প্রিয় সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমি টাকি মাছ দিয়ে এই শুটকি করেছি তো এই শুটকি করতে প্রথমে টাকি মাছগুলো কেটে পরিষ্কার করে তাতে লবণ ও হলুদ মেখে নিয়েছি এরপর মাছগুলো একটি পাটের দড়ির ভেতর গেথে মালা তৈরির মতো করে নিয়েছি তারপর কড়া রোদে এই মাছের মালা ঝুলিয়ে রেখেছি যতদিন না পর্যন্ত এটি একেবারে শুকিয়ে যায় ততদিন পর্যন্ত আর অবশ্যই নিশ্চিত হতে হবে এ সময় যেন মাছের ভেতরে আর কোনো পানি না থাকে তাহলেই হয়ে যাবে সুটকি মাছ তৈরি ভীষণ সহজ তাই না আজ আমি এখান থেকে কয়েকটি শুটকি মাছ খুলে নেব রান্না করার জন্য আমি চার থেকে পাঁচটি শুটকি মাছ নিয়েছি এখন এইগুলোকে প্রায় এক থেকে দেড় ইঞ্চির মতো করে কেটে নেব কেটে নেয়ার পর মাছগুলো গরম পানিতে পনেরো থেকে বিশ মিনিট সেদ্ধ করে নিতে হবে এই যে দর্শক শুটকিগুলো পানিতে ছেড়ে দিলাম এগুলো নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব সুটকিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো এখন তুলে নেব দেখুন এগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন এগুলোর ভেতর থেকে মাছের মাঝখানে যে কাটা থাকে সেটি বের করে নিচ্ছি দর্শক কাটাগুলো থাকলেও তেমন কোনো সমস্যা হবে না কারণ কাটাগুলো অনেক সফট হয়ে গিয়েছে তারপরেও আমি কাটাগুলো বের করে নিচ্ছি লম্বা কালো বেগুন দিয়ে এই সুটকি মাছ খেতে কিন্তু ভীষণ মজার তাই আমি তিনটি লম্বা বেগুন এভাবে টুকরো করে কেটে নিয়েছি এই বেগুন দিয়েই আমি আজ শুটকি ভুনা করব আমি চুলায় প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার এর মাঝে প্রথমে দেব কিছু রসুনের কুচি এলাম কিছু পেঁয়াজ কুচি দর্শক তেল ও পেঁয়াজের পরিমাণ দেখে অবাক হবেন না কারণ এই শুটকি ভোনা কিন্তু আমি শুধু একবেলার জন্য তৈরি করছি না এটি আমি কিছুটা বেশি করে রান্না করে নেব কারণ শুটকি মাছ তো সবসময় রান্না করা সম্ভব না আর এটি আমি দুই থেকে তিনবারের মিল হিসেবে নেব। তাই সব কিছু একটু বেশি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা হিমালয়ান পিঙ্ক সল্ট আর দিলাম হলুদ গুঁড়ো এই সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব একটি শুকনো মরিচ ও দু থেকে তিনটি কাঁচামরিচ দিয়ে দেব এখন সুটকিগুলো এই কষানো মশলার মাঝে ছেড়ে দিয়ে খানিকটা কষিয়ে নেব এবার এর মাঝে দিয়ে দিলাম টুকরো করে রাখা বেগুনগুলো বেগুনের টুকরোগুলো সুটকি মাছ ও মশলার সাথে ভালো করে মেখে নিয়ে তার মাঝে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই বেগুন দিয়ে সুটকির ভোনাটি হতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে কারণ আমি কোনো খাবারই হাই হিটে রান্না করি না হাই হিটে যদি কোনো খাবার রান্না করা হয় তাহলে সেই খাবারের নিউট্রিশন ভ্যালু কিন্তু নষ্ট হয়ে যায় তাই সবসময় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে আর একটি বিষয় দর্শক আপনারা যে তেলই রান্নার জন্য ইউজ করেন না কেন সেই তেল কিন্তু কখনোই হাই হিটে পুড়িয়ে ফেলবেন না কারণ পুড়ে যাওয়া তেল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর আর সেই তেলের নিউট্রিশন ভ্যালুও কিন্তু নষ্ট হয়ে যায় দর্শক সুটকি ভোনা অলমোস্ট হয়ে গিয়েছে এবার এর মাঝে এক চা চামচ জিরা টালা দিয়ে দেব এতে খুব সুন্দর একটি অ্যারোমা বের হবে দর্শক আপনাদেরও নিশ্চয়ই এই সুটকি ভোনা দেখে আমার মতো জিবে পানি চলে এসেছে তাহলে বলবো বাসায় একবার এই সুটকি ভোনা তৈরি করে খেয়ে দেখুন কতটা মজার হয় যে কোনো সুটকি মাছই কিন্তু কিটো ডায়েটে খাওয়া যাবে দর্শক আফসোস একটাই সেটা হলো এই সুটকি ভোনা গরম ভাত দিয়ে খেতে পারছি না কিন্তু আমরা যারা ডায়েট করছি তাদেরও নিশ্চয় কম বুদ্ধি নয় এই যেমন ধরুন আমি এই সুটকি ভোনা ভাত দিয়ে খেতে পারছি না তাতে কি আমি এটি রুটি দিয়ে খাব আর রুটিটাও আমি তৈরি করে নিয়েছি কোকোনাট ফ্লাওয়ার দিয়ে দর্শক ট্রাস্ট মি এই নারিকেলের তৈরি রুটি দিয়ে বেগুন সুটকির ভোনা খেতে কিন্তু ভাতের থেকেও কোনো অংশে কম হয়নি আরেকটি কথা বলে নেই দর্শক শুটকি মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর শুটকি মাছ যেহেতু সূর্যের আলোতে শুকানো হয় তাই এটি আমাদের জন্য স্বাস্থ্যসম্মত তো দর্শক এই ছিল আমার কিটোডায়েটের চ্যালেঞ্জের ষষ্ঠ দিনের ইফতারি ও রাতের খাবার আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা চলে যায় আপনার কাছে আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং নিশাদ টিপস অ্যান্ড ট্রিক্স আল্লাহ হাফেজ